আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোমান কবির আছি আপনাদের সাথে আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হলাম এটা হচ্ছে কি একটা হচ্ছে কি জব সলিউশন ভিডিও একটা কি সলিউশন ভিডিও তো আপনারা জানেন আমার চ্যানেলে বর্তমানে দুইটা সিরিজ চলছে একটা হচ্ছে কি মানে কি হচ্ছে ম্যাথ পোস্ট ম্যাডাম ম্যাথ পোস্ট পোস্ট ম্যাডাম বলতে কি একটা ম্যাথকে আমরা কী কতভাবে কি আমরা কি ওইখানে কি অ্যানালাইসিস করা যায় যাবতীয় অ্যানালাইসিস বিভিন্ন এলিমেন্টের পাওয়ার ভোল্টেজ কারেন্ট যাবতীয় যত কিছু আছে সব কিছু কি আলোচনা করি তো যাদের একদম বিস্তারিত দরকার তারা আমার কি পোস্ট ম্যাডাম সিরিজটা কি ফলো করতে পারবেন আর যাদের কি জাস্ট কি অ্যান্সার দরকার তারা আমার কি জব সলিউশন সিরিজটা কী করবেন ফলো করবেন আমি কি দুটাই দিয়ে থাকবো সেটা আছে কি পোস্ট মডামে দিয়ে থাকবো অ্যান্ড কি জব সলিউশনও দিয়ে দেবো আপনাদের যাদের যেটা দরকার সেটা কি ফলো করতে পারেন যাদের মনে করেন আমার কি অনেক কিছু জানার দরকার তারা কি অবশ্যই পোস্টম্যাডাম সিরিজের ভিডিওগুলো দেখবেন আর যারা বলেন না আমার জাস্ট কি প্রসিডিউরটা জানলে হবে বা অ্যান্সারটা জানলে হবে তাদের জন্য আছে কি এই সিরিজটা তো আজকে যে প্রশ্নটা নিয়েছি এটা হচ্ছে কি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কি দু হাজার একুশের একটা আছে কি এসি সাবাস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কি পাওয়ার টেকনোলজির কি ইলেকট্রিক্যাল পার্ট তো একটা জিনিস ক্লিয়ার করি আমার চ্যানেলে সবসময় কি ইলেকট্রিক্যাল পার্টের কি সলিউশন করি তো যত টেকনোলজিরকে যে কোনো ইলেকট্রিক্যাল পার্টের কোশ্চেন আসলে সেটার ভিডিও আমার চ্যানেলে অবশ্যই পাবেন তো আজকে এটা আমার কি একটা পাওয়ারের কোশ্চেন এখানে পাওয়ার ডিপার্টমেন্টের একটা কোশ্চেন এখানে কি জাস্ট আমার কি কোশ্চেন আছে চারটা কোশ্চেন আছে তো আজকে কি চারটা কোশ্চেনের সলিউশন দেবো অলরেডি আমার কি আমার যে চ্যানেলটা আছে আমার চ্যানেলে পোস্ট ম্যাডাম সিরিজে এই দুইটা এই দুইটা নিয়ে এইটা নিয়ে এই একটা ম্যাথ নিয়ে মিনিমাম চল্লিশ মিনিট আর এই ম্যাথটা নিয়ে মিনিমাম চল্লিশ মিনিট আমি কি লেকচার দিছি তো আপনাদের যাদের দরকার এই দুইটা ম্যাথের বিস্তারিত যাদের দরকার তারা কি দেখতে পারেন এই দুইটা ম্যাথ যদি আপনারা দেখেন আপনাদের কখনো কি এই পাওয়ার সংক্রান্ত ম্যাথ এবং কি এই এসি অ্যানালাইসিসের কি এখান থেকে কি যত কিছু বাইর করতে হবে ফ্রিকোয়েন্সি পিক ভ্যালু পিক ফ্যাক্টর তারপর যত কিছু আছে এসবের কি প্রবলেম হওয়ার কথা না তো চলেন আজকে শুরু করে আজকে আমার ভিডিও আজকে সলিউশন তো দেখেন এটা হচ্ছে কি প্রথমে একটা একশো বত্রিশ কেবি লাইনের কি ডাটা ডাটা ঠিক আছে একটা লাইনের বলতে আমরা যেটাকে বলে হয় ডাব্লু ডাবলু ঠিক আছে ডাব্লু কত দেওয়া আছে সিক্সটি এইট কেজি বাই কিলোমিটার ঠিক আছে কিলোমিটার তারপরে কি দেওয়া আছে স্পেন লেন্থ লেন্থ বলতে কি আমরা কি যেটাকে করি লেন্থ হচ্ছে কত লেন্থ দেওয়া আছে কি দুশো সিক্স মিটার যা দেওয়া আছে আমরা তাই লিখি তো এখানে দেখা যাচ্ছে আলটিমেট স্ট্রেংথ আর একটা দেওয়া আছে কি সেফটি ভ্যাক্টর তো এখানে আজকে দুটো দুটা ভ্যালু দেওয়া আছে তো এখানে সবচেয়ে বড় ব্যাপার যেটা আছে এখানে দেখেন আমার কি তারপর গ্রাউন্ড ক্লিয়া ক্লিয়ারেন্স দশ মিটার এখানে ক্লিয়ারেন্সটা দেওয়া আছে দশ মিটার তো ওই ভূমি থেকে কি পরিবার ঝুলন বিন্দু পর্যন্ত দূরত্ব কত তো দেখেন আমার কি স্পিনের লেন্থটা দেওয়া আছে মিটারে তারপর আছে কি ক্লিয়ারেন্সটা দেওয়া আছে মিটারে বাট আমার কি কন্ডাক্টরের ওয়েটটা দেওয়া আছে কি কেজি কিলোমিটারে দেওয়া আছে তো আমাকে কি করতে হবে হয় এই দুটাকে আমাকে কিসে নিয়ে যেতে হবে কিলোমিটারে নিয়ে যেতে হবে নতুবা কি করতে হবে এই কিলোমিটারকে কি মিটারে নিয়ে আসতে হবে ঠিক আছে এটা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশন কারণ কি আমরা কি কোনো কোনো কি কোনো ইকুয়েশন যখন আমরা কি সলভ করি তখন আমাদের কি অবশ্যই কী দরকার একক দরকার এককটা কী দরকার সেম একক দরকার সেম একক না হলে কখনো কখনো কি আমরা কি সলিউশন করতে পারি না সলিউশন করলে কি অ্যান্সারটা ভুল হয় তো এইখান থেকে কী করতে হবে হয় এটাকে আমার কি মিটারে নিয়ে যাইতে কিলোমিটারে নিয়ে যেতে হবে অথবা কি কিলোমিটারকে আমাকে মিটার নিতে হবে তো দেখেন আমার এখানে যেহেতু দুইটা মিটার দেওয়া আছে তো আমি জাস্ট এটাকে কিলোমিটারে নেব তো এটাকে কিলোমিটার কিলোমিটারকে আমি কি মিটার নেবো তো আমি কিলোমিটারকে যদি মিটারে নিই জাস্ট একে কী করবো এক হাজার দ্বারা ভাগ করব ঠিক আছে এক কিলোমিটার সময় সময় কি এক হাজার মিটার তাহলে এটার দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা আমার কি হয়ে যাবে মিটার হয়ে যাবে তো এটার দ্বারা ভাগ করলে আমাদের কত সিক্স এইট জিরো কেজি বাই মিটার আসলো তাহলে কি আসলো কন্ডাক্টর ওয়েট ঠিক আছে ধরেন আমার যদি কি এটা ধরেন একটা কি আমার কি কন্ডাক্টর হয় ঠিক আছে এটা হচ্ছে আমার কি একটা স্যাক ঠিক আছে এটা হচ্ছে আমার কি গ্রাউন্ড ঠিক এটা হচ্ছে আমার কি গ্রাউন্ড তো এই যে আমার কি এই কন্ডাক্টরটা আছে ঠিক আছে এটা লেন্থ আছে কত লেন্থ কত আমার কি দুশো মিটার তারপরে আমরা কি ওয়েট পেলাম কিশোর ওয়েট এই যে কন্ডাক্টর আসলাম এই কন্ডাক্টরের ওয়েট পেলাম কত আমরা কি এত কেজি বাই মিটার মানে প্রতি মিটারে কি এত কেজি ওয়েট ঠিক আছে প্রতি মিটারে তারপরে দেওয়া আছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলতে এই ঝুলো এইখান থেকে কি এই এটুকে বলা হয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটুক দেওয়া আছে আমার কত টেন মিটার দেওয়া আছে ঠিক আছে টেন মিটার দেওয়া আছে এটা আছে স্পিন লেন্থ এটা আছে এল ঠিক আছে আর এটা তো ওয়েট তো আমাদের বাইর করতে হবে কি বাইর করতে হবে কি স্যাক বাইর করতে হবে স্যাক বলতে আমরা কি যেটাকে বুঝি এটাকে বলা হয় কি স্যাক এটা হচ্ছে আমাদের কি ঝুলন বিন্দু এটাকে বলা হয় কি স্যাক এই স্যাকটা আমাদের কি বাইর করতে হবে তো আমরা সবাই জানি স্যাগের সূত্র কি আমাদের দেখেন এখানে দেওয়া আছে তো আমাদের স্যাগের সূত্র কি আমরা জানি কি স্যাক স্যাক সমান সমান কি লিখতে পারি স্যাগের কি একটা বেসিক সূত্র এই কিন্তু আমরা স্যাক সমান সমান লিখতে পারি কি ডাব্লু ডাব্লু বলতে কি কন্ডাক্টরের ওয়েথ এল এল বলতে কি স্পেনের কি লেন্থ ভাগ হচ্ছে কি এ টি টি বলতে হচ্ছে কি টেনশন ঠিক আছে টেনশন ঠিক আছে টি বলতেছে টেনশন তো আমার কি টিটা এখন টিটা আমার এখানে কি কি আলটিমেট আর দেওয়া আছে তো আমরা এখান থেকে বার করতে বল টি সমান সমান হচ্ছে কি আলটিমেট স্ট্রেংথ ভাগ হচ্ছে কি সেফটি ফ্যাক্টর ঠিক আছে তার মানে কি আমার এইটাকে যদি আমি কি দুই দ্বারা মানে এই স্যাপটি ফ্যাক্টর দ্বারা ভাগ করি যেটা পাবো সেটা কি সে পাবো টি পাবো টেনশন পাবো ঠিক আছে এটা ভাগ করলে কত থাকছে পনেরো পনেরো কেজি ঠিক আছে তাহলে আমরা কি এটা পেলাম কি টি এর ভ্যালুটাও পালাম এখন দেখুন মোটামুটি আমার যা দরকার সব ভ্যালু আমরা পাইছি এখন জাস্ট আমাদের কি ক্যালকুলেশন করলে কি সমাধান হবে তো একটা কি ইজি ক্যালকুলেশন তো আপনারা কী করেন এখানে আমরা এখন মানগুলো বসায় দেই তো মান যদি বসাই আমরা কি ডাব্লুয় মান কোনটা পেলাম দেখেন আমার কি যেহেতু সব ডাটা কিসে দেওয়া আছে কেজি অ্যান্ড হচ্ছে মিটার ঠিক আছে কেজি এটাতে কেজি এটাতে কেজি 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 করতে হবে মিটার মিটার করতে হবে তো বা কিলোমিটার কিলোমিটার করতে হবে যেটাতে করবেন সেটাই ঠিক তো দেখেন এখানে আমার কি ডাব্লিউ মান কত আছে জিরো পয়েন্ট সিক্স এইট জিরো ইন্টু এল এল কত আমার কি দুশো ষাট দুশো ষাটের উপর কি স্কোয়ার ভাগ এইট ইন্টু টি টির মান কত কত আছে টির মান হচ্ছে কত পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশ তো এখানে যে যেটা সলিউশন করে যেটা পাবো এটা আমরা কী পাবো স্যাগের ভ্যালু পাবো স্যাক পাবো ঠিক আছে তো এটা যদি আমরা সলিউশন করি থ্রি পয়েন্ট সেভেন জিরো ঠিক আছে মিটার পাবো এটা কী পাইলাম মিটার পাইলাম তো এটা কী পাইলাম দেখেন স্যাগ এটা কী পাইলাম মিটার পাইলাম তাহলে মানে কি হচ্ছে আমার এই স্যাগের ভ্যালুটা আছে কত স্যাগ কত আছে থ্রি পয়েন্ট সেভেন জিরো সেভেন মিটার তাহলে আমার কী বলছে ঝুলন বিন্দু ঠিক আছে ঝুলন বিন্দু তার মানে হচ্ছে এইখান থেকে এই কন্ডাক্টরের ঝুলন বিন্দু থেকে আমার এই পুরাটার কি পুরাটা দৈর্ঘ্য কত তাহলে আমাদের এখানে কি ভূমি থেকে পরিবাহী ঝুলন বিন্দু ভূমি থেকে পরিবাহী ঝুলন বিন্দু তার মানে পরিবাহীর ঝুলন বিন দূরত্ব তাহলে দূরত্ব কি হবে দেখেন এটা মাত্র ক্লিয়ার আছে এইটুক প্লাস আছে এইটুক তার মানে আছে কি টেন প্লাস কত থ্রি পয়েন্ট সেভেন জিরো এটা কি মিটার এটা যোগ করলে যে এটা কত আসবে থার্টি পয়েন্ট সেভেন জিরো মিটার তাহলে এই পুরোটার দর্ঘগত পুরাটার কত সেটা হচ্ছে আমার কত থার্টিন পয়েন্ট সেভেন জিরো মিটার তো এটা ছিল কি স্যাগের স্যাগের সলিউশন স্যাগের ম্যাথ এই ম্যাথার সলিউশন তো আপনার যেখানে খেয়াল রাখবেন এইখানে হচ্ছে আমার এই এককের এখানে খেয়াল রাখবেন একক কী আছে তো মনে রাখবেন এখানে কি একক সব একক কি আমার সেম হইতে হবে কীভাবে দেখেন এইখানে আমার কী ছিল তো একক যদি আমার সেম না হয় তাহলে দেখেন প্রবলেমটা কি আমি এখানে দেখাচ্ছি তো এটাকে আমি সব মুছে এটা তো বুঝতে পারছেন ঠিক আছে তো এইখানে দেখেন আমার কি এটা কি আসছে আমার কি কেজি বাই মিটার এটা আসতে আছে কি কেজি বাই মিটার ঠিক আছে ইন্টু এটা কি মিটার মিটারের উপর কি স্কোয়ার ভাগ এটা কি এটা হচ্ছে আমার কি কেজি ঠিক আছে তো এটা যেভাবে আছে এইভাবে রেখি তার নিশ্চয় মিটার গুণ হচ্ছে কি মিটার এস করে এই কেজি হচ্ছে কি এটা লব আছে মানে কি নিশ্চয়ই আছে এটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হবে ঠিক আছে তাহলে কত হবে ওয়ান বাই কেজি ঠিক আছে দেখেন এই কেজি এই কেজি ক্যান্সেল এই মিটার এই মিটার ক্যান্সেল তাহলে আমরা কি স্যাগ স্যাগের কি ইয়ারটা কিসে পাইলাম মিটারে পাইলাম ঠিক আছে এককটা কিসে পাইলাম মিটারে পাইলাম বাট এই মিটারটা যদি আমি কি কেজিতে রাখতাম এই মিটারকে যদি আমি কেজিতে রাখতাম তাহলে দেখেন আমি এখানে কি কাটাকাটি করতে পারতাম না এটা হচ্ছে কেজি আর এইটা হচ্ছে আমার কি মিটার তখন আমি এখানে কি কাটাকাটি করতে পারতেছি না ঠিক আছে তার মানে কি আমার এখানে কি একক কি আমরা কি কোনটা একক হবে কেজি হবে না মিটার হবে সেটা আমরা বলতে পারতেছি না দুইটা একক আসতেছে এই জন্য আমার কী করতে হবে যে কোনো একটাতে নিয়ে আসতে হবে ঠিক আছে এইটা যদি আমি কি এই দুইটাকে যদি আমি কেজিতে নিয়ে আসি তাহলে আমি এই সরি কিলোমিটার এটা সরি কিলোমিটার তো দেখেন আমি কি এই মিটারকে যদি কিলোমিটারে নিয়ে আসি তাহলে আমি কি স্যাগের যে মান পাবো সেটা কি আসতো সেটা আসতো অবশ্যই আমার কি কিলোমিটার তখন আমার কি এই এইটাও আমার কি হয়ে যাইতো কিলোমিটার হয়ে যায়তো ঠিক আছে কিলোমিটার হলে কী করতে হইতো ওকে আর কে আর কি আছে কি আর যদি আমি কি কেজিকে মিটার নিয়ে আসি তাহলে আমার কি এটা অলরেডি মিটার আছে এটা মিটার হবে মিটার মিটার ক্যান্সেল গেলে মিটার থাকবে তো এইখানে আপনারা যেটা করবেন ভুল নাই ঠিক আছে এখানে কিলোমিটার করলে আমার কি সেগের এখানে কি কিলোমিটার দিতে হবে এখানে মিটার করলে সেগের এখানে আমার কি মিটার দিতে হবে তো এই ম্যাথগুলোর সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার কি ইউনিটে প্রবলেম হয় তো ইউনিটটা আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন কোন ইউনিটে আমার কি ভ্যালু দেওয়া আছে ওকে তারপরে আছে কি একটা পাওয়ার প্ল্যান্টের ম্যাথ দেওয়া আছে এই ম্যাটটা কি খুব কম কোনো একটা ম্যাথ এই ম্যাটটা অনেকবার আমি সলিউশন করছি এই ম্যাটটা কি প্রচুর আসে তো এই টাইপের ম্যাথ আপনারা কি ফলো করবেন সেটা কি বলছে একটা কোনো পাওয়ার প্ল্যান্টের কি ম্যাক্সিমাম ডিমান্ড ঠিক আছে সর্বোচ্চ চাহিদা যেটাকে বলা হয় ম্যাক্সিমাম ডিমান্ড মানে হচ্ছে সর্বোচ্চ চাহিদা যা দেওয়া আছে আমরা প্রথমে লেখা নেই তাহলে আমার কী দেওয়া আছে প্রথমে সে ম্যাক্সিমাম কী দেওয়া আছে ডিমান্ড দেওয়া আছে কত পনেরোশো সরি পনেরো হাজার কিলো ওয়ার তারপর হচ্ছে এল এফ এল এফ লোড ফ্যাক্টর দেওয়া আছে কি ফিফটি পার্সেন্ট তো পার্সেন্টে আমরা কি চেঞ্জ করলে কত লিখতে পারি নর্মাল ভ্যালুতে লিখলাম তারপর হচ্ছে ক্যাপাসিটি ফ্যাক্টর ঠিক আছে ক্যাপাসিটি ফ্যাক্টর বলতে আমার এটাকে আবার বলা হয় কি প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর বলা হয় এই একই ক্যাপাসিটি ফ্যাক্টর বা প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর সেম তাহলে আমার কি দেওয়া আছে প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর ঠিক আছে প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর এটা কত দেওয়া আছে ফোরটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট তার মানে জিরো পয়েন্ট ফোর ঠিক আছে এত তাহলে আছে আমার কি প্ল্যান ক্যাপাসিটি বার করতে হবে পিসি বাইর করতে হবে পিসি মনে হচ্ছে প্ল্যান ক্যাপাসিটি কত এটা বাইর করতে হবে তো এটার সবচেয়ে বড় সূত্র কি আমরা জানি কি প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর সমান সমান হচ্ছে কি এভারেস্ট এভারেজ ভাগ হচ্ছে কি এভারেজ ভাগ হচ্ছে কি প্ল্যান ক্যাপাসিটি ঠিক আছে এটা হচ্ছে কি প্লান ক্যাপাসিটি ফ্যাক্টরের সূত্র প্লান ক্যাপাসিটি ফ্যাক্টর সময় সময় আছে কি অ্যাভারেজ অ্যাভারেজ বাই হচ্ছে কি অ্যাভারেজ ডিমান্ড বাই হচ্ছে কি প্ল্যান ক্যাপাসিটি তো দেখেন আমার কি প্ল্যান ক্যাপাসিটি বাই করতে হবে তো আমার কি প্লান ক্যাপাসিটি ফ্যাক্টর দেওয়া আছে প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর দেওয়া আছে কিন্তু আমার কি অ্যাভারেজটা দেওয়া নাই বাট এখানে কি আমার কি লোড ফ্যাক্টর আর কি ম্যাক্সিমাম কি ডিমান্ড দেওয়া আছে তাহলে আমরা যদি এটা কি চেঞ্জ করি তাহলে কী পাচ্ছি কি পিসি মানে প্ল্যান ক্যাপাসিটি সময় সময় হচ্ছে কি এভারেজ এভারেজ ডিমান্ড ঠিক আছে ভাগ হচ্ছে কি প্লান ক্যাপাসিটি ফ্যাক্টর তো এটা তো আর কি আমার অলরেডি দেওয়া আছে কিন্তু আমার এখানে এখন বাই করতে হবে কি অ্যাভারেজ বাই করতে হবে তাহলে অ্যাভারেজ আমরা লোড ফ্যাক্টর সমান সমান কী লোড ফ্যাক্টর সময় সমান আমরা কী জানি এই অ্যাভারেজ ডিমান্ড ভাই ভাগ হচ্ছে কি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডিমান্ড এটা হচ্ছে আমাদের কি আর কি লোড ফ্যাক্টরের সূত্র লোড ফ্যাক্টরের সূত্র হচ্ছে কি ডিম অ্যাভারেজ ডিমান্ড বাই হচ্ছে কি ম্যাক্সিমাম ডিমান্ড তো এখানে দেখেন আমার কি ম্যাক্সিমাম ডিমান্ড কত দেওয়া আছে ম্যাক্সিমাম ডিমান্ডটাও দেওয়া আছে লোড ফ্যাক্টরে দেওয়া আছে আমাদের দরকার কি এভারেজ ডিমান্ডটা দরকার তাহলে আমরা এখানে দেখি এভারেজ ডিমান্ড লিখতে পারি এভারেজ ডিমান্ড সময় সমান লিখতে পারি তাহলে লোড ফ্যাক্টর এটা কি এভে যায় কি গুণ হচ্ছে গুণ হচ্ছে কি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তো লোড ফ্যাক্টর আমাদের কত দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ দেওয়া আছে আর কি ম্যাক্সিমাম ডিমান্ড কত আমাদের দেওয়া আছে ওয়ান ফাইভ জিরো জিরো কিলোয়াট তো এটা যদি আমরা কি সলিউশন করি তাহলে কত পাবো সলিউশন করলে কত পাবো তো এটা যদি আমরা কি সলিউশন করি তাহলে কি পনেরোশো পনেরো হাজার ভাগ হচ্ছে টু ডাবল জিরো ঠিক আছে তো এটা কি পেলাম এটা কীসে আসলো কিলোয়ার্ড দেখেন আমি কি এককের কোনো চেঞ্জ করছি এককের চেঞ্জ করেন তার মানে এটা ওয়ার্ড এটা কী পাইলাম আমরা অ্যাভারেজ পাইলাম তো আমরা দেখেন অ্যাভারেজও পাইছি প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর কি অলরেডি প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর অলরেডি দেওয়া আছে জাস্ট আমরা এখানে মান বসায় দিলে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে সলিউশন তাহলে অ্যাভারেজ অ্যাভারেজ হচ্ছে এটা ভাগ হচ্ছে প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর কত জিরো পয়েন্ট ফোর তো এটা যদি আমরা সলিউশন করি যেটা পাবো সেটা কি অ্যান্সার পাবো তো এটা সলিউশন করলে কত বলছি সেভেন পয়েন্ট জিরো জিরো ভাগ হ'লে কি জিৰ' পইণ্ট ফ'ৰ ঠিক আছে তালে কথা পাৰ্চি এইট ছেভেন ফাইভ জিৰ' কিলো ৱাট এইটো হ'লে আমাৰ কি আনচাৰ এইটো হে প্লান কেপাচিটি প্লান কেপাচিটি প্লান্তৰ ক'ত প্ল্যান ক্যাপাসিটি বা প্ল্যানটা হচ্ছে ধারণ ক্ষমতা ঠিক আছে এটা হচ্ছে ধারণ ক্ষমতা তো এইখানে দেখেন যদি এখানে আবার কি রিজার্ভ বার রিজার্ভ বার করতে বলতে এই ম্যাটটাতে বলতে কি রিজার্ভ কত ঠিক আছে এই প্ল্যান ক্যাপাসিটিটার রিজার্ভ কত এই ম্যাটটাতে যদি বলা কারণ এই ম্যাটে আসে তাহলে রিজার্ভ কী হবে আমার কি প্ল্যান ক্যাপাসিটি যে থাকবে সেখান দিয়ে আমার কি যে ম্যাক্সিমাম ডিমান্ড থাকে সেটা কি হয় বিয়োগ বিয়োগ হবে ঠিক আছে তো দেখেন আমার কি প্ল্যান ক্যাপাসিটি এইটা বিয়োগ ম্যাক্সিমাম কত আমার হচ্ছে কি পনেরো পনেরো হাজার তো এটা বিয়োগ করলে কত আসতেছে তিন সেভেন ফাইভ জিরো ঠিক আছে কিলো ওয়াট তাহলে এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার কি রিজার্ভ যদি এখানে রিজার্ভ চাইতো বা কতটুকু ইয়ার মানে কি জমা থাকবে সেই রিজার্ভ রিজার্ভ চাইলে রিজার্ভের অ্যান্সার কত হইতো এটা অ্যান্সার হইতো তো আসেন এরপরে ম্যাথটা দেখি ম্যাটটা দেখি বলা আছে দুইটা কি একটা কি পাওয়ারে ম্যাথ এখানে কি দুইটা বাল্ব সম্পর্কে বলা হয়েছে ঠিক আছে তো এখানে কী বলা হয়েছে দুইটা বাল্ব ঠিক একশো ওয়ার্ডে এবং দুইশো তিরিশ ওয়ার্ডের সাথে কানেক্টেড পাওয়ার অবশ্যই পৃথক পৃথক পাওয়া বার করুন তো এই ম্যাপটা নিয়ে আমি আজকে বেশি বলবো না কারণ কি আমি এই দুইটা ম্যাটের অলরেডি দুইটা কি পোস্ট ম্যাডাম সিরিজ ভিডিও দিয়েছি যাদের দরকার আপনার কি অবশ্যই পোস্ট ম্যাডাম সিরিজটা দেখেন সেখান থেকে কি পাবেন একদম কি বিস্তারিত আলোচনা পাবেন তো দেখেন এখানে দুইটা বাল্ব সংযুক্ত তার মানে হচ্ছে আমার একটা বাল্ব এইখানে এক কানেক্ট করলাম এইখানে একটা আমি বাল্ব কানেক্ট করলাম ঠিক আছে এইখানে আমি কি একটা দুইশো দুশো তিরিশ ভোল্টের সাথে কী করলাম কানেক্টেড করে দিলাম তাহলে এর পাওয়ার কত এর পাওয়ার ছিল কত ফিফটি ওয়াট সরি হান্ড্রেড ওয়াট এর পাওয়ার হচ্ছে কি হান্ড্রেড ওয়াট বাট এর কি এর ভোল্টেজ কত দিয়েছিল দুশো রেটেড ভোল্টেজ ঠিক আছে এর কত দুশো তিরিশ ভোল্ট তাহলে আমার কি এখান থেকে কি পাওয়ার বাইর করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে টোটাল পাওয়ার বাইর করবো ওয়াটেপ কি টোটাল পাওয়ার পি ঠিক আছে টোটাল পাওয়ার সময় সমান টোটাল পাওয়ার কি হয় আমরা দেখছি কারণ কি আমার কি এই ভোল্টেজটা কী হচ্ছে দুই ভাগে ভাগ হবে তার মানে আমার এখানে কত থাকবে একশো পনেরো ঠিক আছে একশো পনেরো ভোল থাকবে অ্যান কি এখানে কত থাকবে একশো পনেরো ভোল থাকবে তো এখানে যেহেতু একশো পনেরো এখানে একশো পনেরো তা পনেরো ভোল্ট করে কি আমার কি ড্রপ হবে তাহলে এখান থেকে আমার কি পাওয়ার বাই করতে হবে তাহলে এখানে কি তাহলে কি আমাদের টোটাল পাওয়ার হবে কেন যেহেতু আমার কি সিরিজ লাইন তার মানে আমার কি এবং কি আমার কি এবং কি রেটেড ভোল্টেজ আর হচ্ছে কি সাপ্লাই ভোল্টেজ সেম তার মানে আমার যে পাওয়ার আছে সেটাকে দুই দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো সেটাই কি পাবো টোটাল পাওয়ার পাবো তাহলে এখানে টোটাল পাওয়ার হচ্ছে কত ফিফটি ওয়ার্ড ঠিক আছে এখানে টোটাল পাওয়ার আছে কত ফিফটি ওয়াট এখানে যদি আমি কি এই বার্ফাকে কি মনে করি পি ওয়ান এটা মনে করি এটাকে আমি পি টু মনে করি তাহলে এখানে দেখি পি ওয়ান সময় পি টু মানে হচ্ছে কি পি ওয়ানের কতটুকু পাওয়ার পি ওয়ান বলতে কি ফার্স্ট এই প্রথম বল্বাল মনে করে প্রথম বাল্বের কত পাওয়ার আর সেকেন্ড বাল্বের কত কত পাওয়ার অপসে করে মানে কি আলাদা আলাদা পাওয়ার যেটা বলে তাহলে কি আমার টোটাল পাওয়ার কত দুইশো যেহেতু আমার কি রেটেড পাওয়ার সেম ঠিক আছে রেটেড পাওয়ার সেম রেটেড ভোল্টেজ সেম এবং কি সাপ্লাই ভোল্টেজও আমার কি সেম তার মানে কি হচ্ছে আমার এখান দিয়ে আমার কি হবে যে আমার কি টোটাল পাওয়ার হবে সেটাকে আমরা কি দুই দ্বারা ভাগ করলে যে পাওয়ারটা পাবো এইটা পাবো আমরা কি প্রতিটা কি ইন্ডিভিজুয়াল পাওয়ার তাহলে এই পঁচিশ ওয়াট কী হচ্ছে এই বাল্বের ইন্ডিভিজুয়াল পাওয়ার আবার কি এই পঁচিশ ওয়ার্ড হচ্ছে কি এই বাল্বের ইন্ডিভিজুয়াল পাওয়ার তো এই ম্যাটটা কি এইটা যদি কি এটা এই ম্যাটটা কি বিস্তারিত জানতে হলে কি আমি কি আই বাটনে দিয়ে দেবো পোস্টমার্টাম সিরিজের লিঙ্কটা আপনারা সেই সেই ভিডিওটা দেবেন ওইখানে কি যাওয়ার তো কিছু জানতে পারবেন তারপরে কি এসি অ্যানালাইসিসের ভিডিওতে এখানে কি ফাইন্ড কি ম্যাক্সিমাম ভ্যালু সর্বোচ্চ বা শীর্ষমান বা কি সর্বোচ্চ মান বার করতে বলছে তারপর কি বলছে ফ্রিকোয়েন্সি বার করতে বলছে আর এম এস বা কি অ্যাক্টিভ ভ্যালু ঠিক আছে যেটাকে বলা হয় কার্যকারী মান এটাকে আবার বলা হয় অ্যাক্টিভ ভ্যালু ঠিক আছে এখান থেকে আমাদের বাইর করতে হবে তো আমার প্রথমে একটা কি যেহেতু আমার কি এইখানে সাইনো একটা দেওয়া আছে তো একটা সাইন সাইনোবে প্রথমে দেওয়া থাকে প্রথমে দেওয়া থাকে অ্যাম্পলিসিউড তারপর দেখে সাইন তারপর দেখা থাকে ওমেগা টি ঠিক আছে তো এইখানে প্রথমে যেটা আছে এটা হচ্ছে আমার কি অ্যাম্ব্লিসুইড আর এটা হচ্ছে কি তিনশো চোদ্দো তাহলে এই তিনশো চোদ্দো আমার কি হচ্ছে ওমেগা হচ্ছে ঠিক আছে তো একটা ওমেগার ভিতরে কী থাকে একটা ওমেগার ভিতরে কি টু টু পাই এফ থাকে তাহলে আমার কী দরকার ফ্রিকোয়েন্সি দরকার তাহলে ফ্রিকোয়েন্সি সময় সমান কি ওমেগা ভাগ কি টু পাই তাহলে আমরা এখান থেকে কি এই সূত্রে ইউজ করে আমরা কী বের করতে পারবো ফ্রিকোয়েন্সি বের করতে পারবো তারপর ম্যাক্সিমাম ভ্যালু ঠিক আছে সর্বোচ্চ ভ্যালু তো আমরা এইখানে দেখলাম কি এই আছে অ্যাম্প্লিটিউড তাহলে অ্যাম্প্লিটিউড অ্যাম্প্লিটিউড তার মানে এটা আমার কি ম্যাক্সিমাম যেহেতু আমার এটা কি একটা কি কারেন্টের ইকুয়েশান তাহলে আই ম্যাক্স ঠিক আছে সর্বোচ্চ আই ম্যাক্সিমাম ভ্যালু কত হবে টেন ঠিক আছে এটা যেহেতু কারেন্টের ইকুয়েশান সেজন্য একক কী আসবে অ্যাম্পেয়ার তাহলে কি আমি কী পাইলাম পিক পিক ভ্যালু বা কি ম্যাক্সিমাম ভ্যালু যেটাকে বলা সেটা হচ্ছে ম্যাক্সটা আমরা কি বাইর করলাম তাহলে তারপরে আমাদের কি দরকার ফ্রিকুয়েন্সি তাহলে আমরা কি লিখতে পারি টু ওমেগার সময় সময় কি অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সি সময় টু পাই এ তো আমাদের যখন ফ্রিকুয়েন্সি দরকার তার মানে অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সি বাক্য টু পাই তো দেখেন টু পাই ওমেগার মান কত দেওয়া আছে তিনশো দেওয়া আছে আর কি আমার কি টু পাইয়ের মান তো আমরা কি জানি তো এটা যদি আমরা কি সলিউশন করি যেটা পাবো এটা হচ্ছে আমাদের কি ফ্রিকুয়েন্সি হবে তো এটা যদি আমরা সলিউশন করি তো মোটামুটি আমরা এটা পাবো কত ফোর্টি পয়েন্ট নাইন সেভেন তো আমরা যেহেতু ফ্রিকুয়েন্সি পারি নাইন সেভেন খুব কাছাকাছি তার মানে আমার কি এটা হচ্ছে কি ফিফটি হাস এটা কি পাইলাম ফিফটি হাস পাইলাম তো এটা হচ্ছে কি হ্যাঁ তো এই ম্যাটটা কি আমি বিস্তারিত আজকে বলবো না কারণ কি আমার কি যেটা আমার কি ম্যাডাম সিরিজ আছে এই ম্যাপটা মানে এই একটা মানে ইয়াতে ইকুয়েশান কত কী থাকে কী কী কেমনে বার করে বিস্তারিত আলোচনা করছে আমি কি আইভেডনে লিঙ্ক দেবো সেই লিঙ্কটা আপনারা কি দেখে নেবেন তারপরে কি আর এম এস ভ্যালু ঠিক আছে আর এম এস বা যেটাকে বলা হয় ম্যাক্সিমা ইয়ে কি অ্যাক্টিভ ভ্যালু তো আর এম এস বার করার সূত্র কী আছে জিরো পয়েন্ট জিরো সেভেন একে কী দ্বারা গুণ করতে হয় আর ম্যাক্স ঠিক আছে ম্যাক্সিমাম ভ্যালু দ্বারা কি গুণ করতে হয় গুণ করলে যে ভ্যালুটা যেটা পাবো সেটা আমরা কি আর এম পাবো তো এখানে দেখেন জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন তো এখানে আমি কি আই ম্যাক্স অলরেডি কী বাইর করছি ম্যাক্সিমাম ভ্যালুটা বা কি সর্বোচ্চ ভ্যালু বা পিক ভ্যালু আমরা কি বাইর করছি তাহলে আমার এখানে পিক ভ্যালু দ্বারা গুণ করলে যেটা আসবে সেটা আমরা কী পাবো আর এম যেটাকে আমরা কি বলি অ্যাক্টিভ ভ্যালু বলি তো আমাদের যে বিভিন্ন কি আমরা যে মান নিয়ে কাজ করি ঠিক আছে যেমন আমাদের যে ভোল্টেজ কারেন্টগুলো দেওয়া থাকে বা যে বিভিন্ন রেটিংয়ে মানে কি আমাদের বাসাবাধি যে ভ্যালুগুলো ইউজ করে সবগুলো আছে আর এমএচ ভ্যালু এটা মনে রাখবেন তার মানে এটাকে টেন দ্বারা গুন করলে এটা সামনে যাচ্ছে তার মানে কি জিরো পয়েন্ট জিরো তাহলে এটা হচ্ছে কি এর অ্যান্সার এটা হচ্ছে কি আরেকটা অ্যান্সার অ্যান্ড কি এটা হচ্ছে কি আরেকটা অ্যান্সার তো এই ছিল আজকের ভিডিও আর তো আপনাদের যাদের কি বিস্তারিত দরকার তারা আমার পোস্টমার্টম সিরিজ ফলো করবেন আর যাদের কি জাস্ট অ্যান্সার দরকার তাদেরকে অ্যান্সার দিয়ে দিলাম তো আবারও বলতেছি যে কোনো কি যে কোনো কি ইলেকট্রিক্যাল ডিপা মানে ইলেকট্রিক্যাল রিলেটেড কোশ্চেনকে সলিউশন পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সেটা হোক মেকানিক্যাল হোক পাওয়ার হোক ইলেকট্রনিক্স হোক অথবা ইলেকট্রিক্যাল হোক আমি সবসময় গিয়ে সলিউশন ভিডিও দেয় অ্যান্ড কি বিভিন্ন ধরনের ভিডিও দেয় আপনাদের যাদের দরকার আমার কি প্লে লিস্ট চেক করতে পারেন সেখান থেকে আপনারা কী কী ভিডিও দেখতে পারেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ est assalamu alaikum